রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করতে হবে, এই বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে। কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। রাসূলের নাম মোবারক শুনলে আমরা যে চুমু খাই তা কোরআনের আলোকে ব্যাখ্যা। প্রশ্নটা যদিও আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মাধ্যমে আসছে, কিন্তু এটা শ্রোতাদের পক্ষ থেকে আসছে। সভাপতি সাহেব তার প্রশ্ন করেন না, ওনার মাধ্যমে আসছে, কারণ বিচ্ছিন্ন প্রশ্ন আমরা নেই না, বিশৃঙ্খলা এড়াতে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুম্বন করার বিষয়ে সমাধান চেয়েছেন পবিত্র কোরআন থেকে। তো অনেক বিষয় আছে যেটা সরাসরি শরীহ ভাবে সুস্পষ্ট ভাবে কোরআনুল কারীম সমাধান দেয়নি, সমাধান দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাসূল সমাধান দিয়েছে। আপনি যদি সব কিছু সমস্যার সমাধান সুস্পষ্ট ভাবে কোরআনে চান, তাহলে তো আপনি ওযু করতেও পারবেন না। ওযুর অনেক সুন্নত, এই সুন্নতগুলি আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন, এটা হাদিস লাগবে। ওযুর চারটা ফরজের কথা কোরআনে আছে, কিন্তু সুন্নতগুলির কথা আপনাকে হাদিস হাদিস থেকে নিতে হবে। আর নবীজির নাম শুনে চুম্বন করা এই বিষয়টা হলো সরাসরি মুস্তাহাব বিষয়, এটা কোনো ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। যেহেতু এটা মুস্তাহাব বিষয়, এটার জন্য আপনার কোরআন থেকে দলিল খুঁজতে হবে, ওটা আপনার জন্য জরুরি না। আর যদি আপনি কোরআন থেকেই চান, তাহলে আপনি যেমন চাইছেন সেই হিসাবে আমি আপনাকে বলবো যে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমল করার জন্য নবীজির নামকে চুমা দেওয়ার জন্য এটাই আমাদের যথেষ্ট, যে আমার নবী আমাদের জানের চেয়েও আরো প্রিয়, আরো কাছে, আরো উত্তম। তো জানের চেয়ে বেশি উত্তম এই বিষয়টা আমরা দেখানোর জন্য বা এই বিষয়টা মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য বা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য আমরা এই যে চোখের মণি, মানুষের জানের চেয়েও একটা অনেক উত্তম, মানুষের শরীরে সবচেয়ে দামি জিনিসটা হলো চোখ। চোখ না থাকলে মানুষের কোনো দাম নাই, সব আছে চোখ নাই, তাহলে তার মতো অসহায় কেউ নাই। একটা হাত না থাকলে চলা যায়, দুইটা হাত না থাকলেও চলা যায়, পা না থাকলে চলা যায়, কানে না শুনলো চলা যায়, কিন্তু চোখে না দেখলে কিন্তু এই মানুষটার মতো অসহায় আর কেউ নাই। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে যে দামি জিনিস সেটার নাম হলো চোখ। আরো অনেক দামি জিনিস আছে, এটা হলো অন্যতম। এটা সব দামি জিনিসকে মূল্যায়িত করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হলো দুই চোখ, দুই নয়ন। এই দুই নয়ন আমরা চুমা খাই নখের মধ্যে খেয়ে চোখে এইভাবে মাসে করি, এটা হলো নিদর্শন যে আমার নবী আমার জানের চেয়েও আরো প্রিয়। এই নিদর্শন হলো আমার নবী চোখের মণি, মানে নবীজিকে ভালোবাসার নিদর্শনটা আমরা এইভাবে প্রকাশ করি, এটা ভালোবাসার নিদর্শন। তুরস্কে যারা গিয়েছেন আপনারা নিশ্চয় দেখেছেন, অথবা ইউটিউবে দেখে নেবেন, অনলাইনে দেখে নেবেন, তুরস্কের মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন উচ্চারণ হয় তখন তারা এইভাবে বাম দিকে এইভাবে হাতটা রাখে সিনার মধ্যে, এইভাবে হাত রেখে নবীজির নামটা বলে, বা নবীজির নাম বললে এইভাবে সিনার মধ্যে হাত রাখে। মানে তারা নিদর্শন বোঝায় যে আমার নবীজি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হৃৎপিণ্ড, আমার কলিজার টুকরা, বা আমার সবচেয়ে প্রিয়। এই জিনিসটা এইভাবে তারা প্রকাশ করে, এটা হলো মূলত নবীজির প্রতি মহব্বত বহি প্রকাশের একটা নিদর্শন তারা বলে। এটা আমি দলিল হিসেবে বলছি না, আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দলিল যদি আপনি কোরআনে চান, তাহলে আমি বলবো কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে হরফে হরফে নবীর ভালোবাসার কথা পাওয়া যায়। কারণ গোটা কোরআনটাই হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে কথা, প্রেমের আলাপ। সেই আলাপে আল্লাহ নবীর সাথে কথা বলছে, নবীজি আমাদেরকে সেগুলি জানাইছে। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পুরাটাই তো নবীর মহব্বতের নিদর্শন, আল্লাহর হাবিবের ভালোবাসার নিদর্শন হিসেবে কোরআনুল কারীমের এই ধরনের মহব্বত সূচক যে আয়াতগুলি আছে, সবগুলি আয়াত আমি আপনাদের সামনে বলে বলে একটা ব্যাখ্যা করে দিতে পারবো, কিন্তু আসল বিষয়টা হলো নবীজির নাম শুনে অঙ্গুলির মধ্যে চুম্বন করার এই সিস্টেমটা আসছে হাদিস থেকে। কোথা থেকে বলেন না, কোথা থেকে? হাদিস থেকে আসছে। আপনি যদি বলেন যে না আমি হাদিস মানি না, আমি কোরআন থেকে মানতে চাই, কোরআন থেকে জানতে চাই, আমি যদি আপনাকে এইটুকু বলি, তাহলে আপনাকে এইটুকু যদি বলি যে আপনি কোরআন ছাড়াকে হাদিস মানেন না, তাহলে আপনি এটা প্রমাণ হয়ে যাবে আপনি গুমরাহ, আপনি পথভ্রষ্ট। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছে কয়টা জিনিস বলেন না কয়টা একটা দিল কিতাবুল্লাহ আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানে নবীজির হাদিস সুন্নাহ এই যে দুইটা জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে আমাকে দিয়ে গেছে আপনি একটা মানেন আরেকটা মানেন না তাহলে তো আপনি পরিপূর্ণভাবে আল্লাহর কথাই মানেন না আপনি যে কোরআন বলছেন সে কোরআন বলতেছে قل ان كنتم تحبون الله হে হাবিব আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তুহিব্বুন আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যখন আমার অনুসরণ করে তাহলে নবীকে অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা যায় না তাহলে আপনি কোরআন মানেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানেন না তাহলে তো আপনি কোরআনই মানলেন না কারণ কোরআনই তো বলা হয়েছে যে আল্লাহকে ভালোবাসতে হলে মানতে হবে নবীকে কাকে মানতে হবে বলেন না কাকে মানতে হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি মানেন না কোরআন মানেন তো আপনি কোরআন মানলেন কেমনে কোরআনই তো বলছে নবীজির মানার মাধ্যমে আল্লাহর মানা মাইয়াতুই রাসূলা ফাকাত আতা আল্লাহ যে রাসূল মানে সেই আল্লাহ মানে তা আপনি কোরআন মানেন হাদিস মানেন না তা আপনি কোরআন মানলেন কেমনে কোরআনই তো বলেছে হাদিস যে মানে সেই কোরআন মানে মানে যে নবী মানে সেই তো আল্লাহ মানে বিচার মানে তালগা সামাত কোরআন মানি হাদিস মানি না এই কথা যে বলে সে নিজেই কোরআন মানে না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করলে কোরআন মানতে হয় রাসূলের আনুগত্য করার নাম হলো হাদিস মানা হাদিস মানে হলো নবীজির কওল ফেল তাকরির এটাকে বলা হয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কোরআনের আলোকে যদি আপনি সরাসরি নবীজির নাম শুনে চুম্বন করার এই দলিল তালাশ করেন তাহলে ওই মহব্বতের আয়াতগুলি আমাদের জন্য যথেষ্ট এরপরও আসমানি কিতাব কোরআন যেমন আল্লাহ দিয়েছে অন্য আসমানি কিতাবগুলি তাওরাত জবুর ইনজিল এবং অন্যান্য সহিফা সমূহ এগুলিও তো আল্লাহই দিয়েছেন যদি এখন এই বিষয়গুলি অবিকৃত অবস্থায় এখন আমাদের মাঝে নেই পৃথিবীতে নেই বিকৃত অবস্থায় আছে সবগুলি আছে কিন্তু বিকৃত অবস্থায় আছে তো এই আলোকে একটা ঘটনা আমি আপনাদের শোনাই ইমাম আবু নুআইম ইস্পাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে সনদ সহকারে ওয়াহাব ইবনে মুনাব্বা রাহিমাহুল্লাহ থেকে একটা ঘটনা উল্লেখ করেন বনী ইসরায়েলের যুগে একজন লোক ছিল যে তাওরাত কিতাবের আলেম ছিল কোন কিতাবের বলেন না কোন কিতাবের তাওরাত কিতাবের আলেম ছিল অনেক বড় আলেম কিন্তু সে আমল করত না আমল খারাপ নাফরমান জানে কিন্তু মানে না এরকম আলেম ছিল 200 বছরের বেশি হায়াত পাইছে এই লোক 200 বছরের মতো হায়াত পেও আলেম হওয়া সত্ত্বেও আমল করত না সমাজের মানুষ তাকে নিন্দা করা শুরু করলো বলল যে তুমি জেনেও আমল করো না তুমি এমন নাফরমান তুমি মরলে তোমার জানাজার নামাজ আমরা পড়বো না এটা নিশ্চয়ই আপনারা অতীত অনেকের কাছে শুনেছেন এই জানাজা না পড়ার কথা জনসাধারণ ঘোষণা দিল এক পর্যায়ে সে মারা গেল মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে একটা ময়লা আবর্জনা পূর্ণ জায়গায় ফেলে দিয়ে আসছে এদিকে নবী মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী নাযিল করে বলেন বন্ধু নবী মূসা গো আমার এক বান্দার লাশ পড়ে আছে তুমি তার উত্তম রূপে গোসল দাও কাফন পরায়া তোমার শরীয়ত মোতাবেক জানাজা পরে দাফন করো আমি আল্লাহর আদেশ মূসা নবী তার লাশ ওখান থেকে নিয়ে আসলেন পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে গোসল করাইয়া কাফনের কাফড় পরাইয়া জানাজা পরে দাফন করে এবার আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এই লোক 200 বছর ধরে আপনার হুকুম আহকাম মানে না এরকম নাফরমান একজন বান্দার জানাজা তার দাফন কাফন আমার দিয়ে করাইলেন এর হাকিকত কি আমার আল্লাহ বললেন বন্ধু নবী মূসা গো এই লোক 200 বছর আমি আল্লাহর হুকুম মানে নাই আমি জানি কিন্তু এই লোক তাওরাত কিতাবের আলেম ছিল সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কাগজে তৎকালীন যে কাগজ ছিল চামড়া বা ওই সিস্টেমের কাগজ এই কাগজ রাস্তার মধ্যে একটা টুকরা পাইল পাওয়ার পরে সেটা রাস্তা থেকে তুলে তিনি দেখলেন ওই পৃষ্ঠাটা হলো তাওরাত কিতাবের পৃষ্ঠা কোন কোন জায়গায় এইভাবে আছে তিনি যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন তাওরাত কিতাবের মধ্যে আখেরি পয়গম্বর আমাদের দয়াল নবী রহমাতুল লিল আলামিন
প্রিয় নবীজির ইসম শরীফ নাম মোবারক যখন আসতো তাওরাত কিতাবে নবীর নামের মধ্যে ওই লোক এইভাবে চুমা খাইতো আল্লাহর হাবিবের নাম মোবারককে চুম্বন করার কারণে আমার আল্লাহ বলেন মুসা রে আমার হাবিবের নামের চুম্বন করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি তাকে জান্নাতি বানিয়েছি আমি আল্লাহ তার জন্য জান্নাতে 70 থেকে 72 জন হোর বিবাহ দেওয়ার প্রস্তুতি রেখেছি ও বাংলার মুসলমান আল্লাহর নবীর নামের সুমা খাওয়ার দলিল যদি তুমি কোরআনে খুঁজতে চাও তাহলে দেখো আসমানি কিতাব যারা ধারণ করেছে আসমানি কিতাব যারা mohabbat করেছে ওই কিতাবের যে আলেম তারা আমার নবীর নামের কিভাবে ইজ্জত করেছে এখান থেকে শিক্ষা নাও আল্লাহর হাবিবের নামের সুমা খাইলে লাভবান হয় আল্লাহর হাবিবের নাম মুবারকের সুমা খাইলে আমার আল্লাহই maaf করে আমার আল্লাহ জান্নাতি বানাই হোর গেলমান দান করে সুবহানাল্লাহ একজন আসে তিনি বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী আমি নূর কদমে চুমা খাবো পাক কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা আমার দয়াল নবীর তাজিমের ব্যাপারে তুমি দলিল খুঁজছো বুকারে তুমি যদি সাহাবীদের ওই জামানা দেখতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যেইভাবে ইজ্জত করতেন এই দৃশ্য যদি তুমি দেখতা কি দেখো আর সুন্নিরাই কি করে আমার নবীর সাহাবারা পৃথিবীর সব কিছুর ঊর্ধে আল্লাহর নবীকে তাজিম করত আল্লাহর হাবিব ওযু মুবারক করার পরে অবশিষ্ট পানি যেটা থাকতো ওটা নিয়ামত মনে করে কারাকারি করে সাহাবারা নিয়ে যাইতো এটা মাথায় মুখে মুখে মালিশ করত আমার দয়াল নবীজি ওই যে প্রস্রাব মুবারক করার পরে যদি কোন সুযোগ পাইতো ওটাও সাহাবারা পান করে ফেলতেন অনেক সূত্রে প্রমাণিত আছে নবীজির প্রস্রাব মুবারক সাহাবারা পান করে ফেলেছে আমার নবী নিষেধ করে নাই আমার নবী এগুলির কারণে সাহাবীদেরকে জান্নাতি বলেছেন আর অনেক অনেক নিয়ামতের কথা বলেছেন আল্লাহর হাবিবের রক্ত মুবারক সাহাবারা পান করে ফেলেছে মানুষের রক্ত মানুষ পান করা হারাম তা সত্ত্বেও কোরআনের আয়াত থাকা সত্ত্বেও সাহাবারা আল্লাহর নবীকে তো ভালোবাসতো নবীজির কপাল মোবারক থেকে রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে তুমি কি জানো আল্লাহর হাবিব যখন থুতু মুবারক ফেলতো গাছের পাথার মতো সাহাবারা এইভাবে হাত দিছে দিত যার হাতে যে দয়াল নবীর থুতু মুবারক পড়ত সে নিজেকে বড় ভাগ্যবান মনে করত থুতু মুবারক মাথায় মুখে মুখে মালিশ করত আল্লাহর হাবিব যখন হজ মুবারক উমরা মুবারক শেষ করতেন এরপরে যখন তাহলিক হতেন মানে মাথা চুল মুবারক কাটতেন সহি মুসলিম খুলে দেখো আল্লাহর নবীর চুল মুবারক একটা চুল মুবারক নেওয়ার জন্য আমার দয়াল নবীর একটা চুল মুবারক আমি নিব সাহাবারা এই জন্য তাদের মধ্যে লড়াই লেগে যেত আমি নিব আমার দয়াল নবীর চুল মুবারক আমি নিব আমাকে দাও সাহাবারা নবীজির একটা চুল মুবারক নেওয়ার জন্য কি দৃশ্য দেখাইতো তুমি মৌলবী যদি ওই দৃশ্য দেখতা সাহাবীদেরকে তুমি বেদাতি ভন্ড বানায়া দিতা আমাদের কার কি গালি দাও আমাদের কার কি বন্ধ বলে আমাদের কার কি বেদাতি বলে এরা যদি সাহাবাই কেরামকে দেখতো সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ইজ্জত করেছে আরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির নির্দেশে ইমামতিতে গেলে নামাজ পড়াইছে এমত অবস্থায় নামাজের ভিতরে নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে আসতেছেন এই টের যখন পাইছে আবু বকর সিদ্দিক নামাজের ভিতরে ইমামতির জায়গা ছেড়ে পিছনে চলে আসছে নামাজে কেবলামুখী হওয়া ফরজ 13 ফরজের এক ফরজ হলো কেবলামুখী হওয়া কাবার দিকে ফিরে নামাজ পড়া ফরজ
আবু বকর সিদ্দিক এটা জানে তারপরেও নামাজের ভিতরে ইমামতির জায়গা শুধু ছাড়ে নাই ওইখান থেকে দাঁড়ায় আল্লাহর রাসূলের দিকে সাহাবা মুবারক ঘুরে ফেলছে তুমি জানো সাহাবারা কিভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসত আজকে তোমরা দলিল খোঁজো কোরআন আছে কিনা আরে সাহাবাই কেরাম বিনা দলিল আল্লাহর রাসূলকে ভালোবাসছে কথা ঠিক না ঠিক কোন দলিল খোঁজে নাই নবীজিকে ভালোবাসার জন্য সাহাবাই কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসতে কি দলিল খোঁজে নাই যদিও সব বিষয়ে দলিল আছে কিন্তু তারা দলিল ছাড়াই নবীকে ভালোবাসছে আমরা যারা সুন্নি নবীকে ভালোবাসব দলিল থাকলেও ভালোবাসব বিনা দলিলে নবীকে ভালোবাসব ঠিক না ঠিক আমাদের জন্য এটাই যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তাজিম করা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিষেধ না এটাই আমাদের জন্য যথেষ্ট যেটা আমরা করতে পারো বাস তোমাদের তো দলিল দরকার কোরআন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য চুম্বন করার এই দলিল যে খোঁজো ভাই তুমি দেখেছো কাবা ঘরে বাইতুল্লাহ শরীফে হারাম শরীফের ভিতরে কাবা ঘরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ অগণিত হাজী সাহেব নারী পুরুষ শুধুমাত্র কাবা ঘরের গিলাফে কাবা ঘরে একটা চুমা দেওয়ার জন্য পাগল হয়ে থাকে কোন দলিল নাই যে কাবা ঘরে চুমা দিতে হবে কিন্তু এরপরও সব হাজীদের মনের একটা চাওয়া পাওয়া আমি হাজরা আসওয়াদে চুমা দিব হাজরা আসওয়াদে বহু হাজী চুমা দিতে পারে না তখন মনের আকাঙ্ক্ষা ব্যথা নিয়ে তখন তারা কাবা ঘরে চুমা খায় কাবার গিলাফে চুমা খায় তুমি জানো এই প্রেম দলিল দিয়ে হয়নি এই প্রেম আল্লাহর ভয়ে আল্লাহর রাসূলের মহব্বতে হয়েছে কাবা ঘরে চুমা খাওয়া কাবার গিলাফে চুমা খাওয়া এটার দলিল নাই কিন্তু এটা প্রেমের বিষয় এটা দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ না আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি কোরআন শরীফের মধ্যে মা বোনেরা মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আপনারা কোরআন তেলাওয়াত শুরু করার আগে কোরআন শরীফে চুমা খান ওলামায়ে কেরাম বলে ফালা বাসা বিহিতে কোনো অসুবিধা নাই এটা মুবাহ অনেকে মুস্তাহাব বলেছেন কোরআনের তাআজিম ওমা ইউআজ্জিম শাআইরাল্লাহ আল্লাহর কোরআন বা আল্লাহর নিদর্শনের তাআজিম হিসেবে কোরআনে চুমা দেওয়া এটা মুস্তাহাব বাস উত্তম কাজ এই জন্য কোরআনে চুমা দেওয়া সরাসরি কোনো দলিল দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত না কিন্তু ব্যাখ্যামূলকভাবে এটা বোঝা যায় ওমা ইউআজ্জিম কোরআনের এই অংশ দ্বারা বোঝা যায় কোরআনে চুমা দেওয়া যাবে কোরআনের তাজিমের উদ্দেশ্যে তো কোরআনের তাজিম এটা ব্যাখ্যা করে যদি কোরআনের চুমা দেওয়া কোরআনুল কারীমের চোরা চুম্বন করা জায়েজ প্রমাণ হয় তাহলে তুমি কি দেখো না লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু আল্লাহ স্পষ্ট নবীজির তাজিমের কথাও বলেছে তাহলে যেই তাজিমের দলিল দিয়ে কোরআনে চুমা খাওয়া যায় সেই নবীজির তাজিমের দলিল দিয়ে নবীজির নামকেও চুমা খাওয়া যায় তুমি মানলেও আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ তোমার মানা না মানা দিয়ে নবী প্রেমিকদের কিছুই আসে যায় না হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একটা রুমাল মুবারক এটা এতটাই তাজিম করতেন যে এই রুমাল মুবারক কেউ অসুস্থ হয়ে আসলে রোগী হয়ে আসলে রুমাল মুবারক পানির মধ্যে এইভাবে চুবা দিয়ে সেই পানি খাওয়াই দিতেন রোগ ভালো হয়ে যেত তুমি তো দলিল খুঁজবা যে রুমাল মুবারক পানিতে চুবা দিয়ে খাওয়ানোর দলিল আসেনি আরে বুকা দেখো উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দলিল খোঁজে নাই নবীর মহব্বতে নবীর বরকতে নবীজির রুমাল মুবারক ভিজাইয়া পানি খাওয়াই দিছে রোগ ভালো হয়ে গেছে এটা হলো প্রেমের বিষয় তুমি খুঁজবে দলিল আসেনি আর আল্লাহর রাসূলকে ভালোবাসতে সব সময় দলিল খোঁজা লাগে না শুধু এটাই যথেষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূল এই পদ্ধতিতে ভালোবাসতে নিষেধ করে নাই বাস আল্লাহ আমার ভাইদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক বলে না আমিন আমি আর হাদিসে যাচ্ছি না কোরআন থেকেই এই বিষয়টা বুঝালাম যে নবীজির নাম মুবারক শুনে চুম্বন করা বা নবীজির নাম মুবারককে চুম্বন করা কোরআন থেকেও প্রমাণিত হয়